আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ইম্পর্টেন্ট একটি বাচ্চাদের স্যাসেটটি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। স্যাসেটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্যাসেটটি ব্র্যান্ড নেম হচ্ছে অ্যারন। এই স্যাসেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এর গেট আপ, এর ডোজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। অ্যারন, এর জেনেরিক নেম হচ্ছে মাল্টিলুকাস্ট ইউসপি 4 মিলিগ্রাম। এটি একটি ওরাল স্যাসেট, এটা বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটি স্যাসেট। ডাক্তার সাজেস্ট করে থাকে বাচ্চাদের তীব্র কাশি, নিউমোনিয়া, হাঁপানি, শ্বাসকষ্ট, এজমা, রাইনাইটিস ইত্যাদি রোগের জন্য অ্যারন স্যাসেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে। যে সকল বাচ্চারা ট্যাবলেট সেবন করতে পারেন না, তাদের জন্য অ্যারন স্যাসেট বাজারে এসেছে। এই স্যাসেটটি সাধারণত নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট রোগীদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই স্যাসেটটি আপনার বাচ্চার যদি তীব্র কাশি থাকে, তাহলে এই স্যাসেটটি সেবন করালে আপনার বাচ্চাকে তীব্র কাশি থেকে মুক্ত রাখতে পারবেন। ফলশ্রুতিতে দেখা যাবে যে কাশি থেকে আপনার বাচ্চা সুস্থ থাকবে। এছাড়া অনেক বাচ্চা অল্প কাশি হলেই নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে যায়, তো নিউমোনিয়া থেকে বাঁচার জন্য ডাক্তার অ্যারন স্যাসেটটি সেবন করার নির্দেশ দিয়ে থাকে। এছাড়া দেখা গিয়েছে অনেক বাচ্চারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাশিতে আক্রান্ত হন, বিভিন্ন কাশির ফলে বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করান, ফলশ্রুতিতে দেখা যায় কাশি কমে না, কাশি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসে না। তাদের জন্য এই অ্যারন স্যাসেটটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই অ্যারন ট্যাবলেট বাজারে পাওয়া যায় মুখে চুষে খাওয়ার জন্য, এবং বয়স্কদের জন্য রয়েছে অ্যারন 10 mg, 6 থেকে 14 বছর বাচ্চাদের জন্য রয়েছে অ্যারন 5 mg, এছাড়া অ্যারন 4 মিলিগ্রাম ট্যাবলেট, এছাড়া বাচ্চাদের জন্য স্যাসেট। এটি আপনার বাচ্চাকে কীভাবে খাবেন, কত বছর বয়সে এটি দিতে পারেন, আপনার বাচ্চার বয়স 6 থেকে 1 বছর অথবা 5 বছর, 2 বছর, 3 বছর বাচ্চাকে এই 4 মিলিগ্রাম স্যাসেট আপনি দিতে পারেন। এটি প্রতিদিন একটি করে স্যাসেট খাওয়াইতে হবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া, অ্যারন স্যাসেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ভিউয়ার্স, আজকের সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।